আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি মসফেট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সুইচ তৈরি করব। তো মসফেটটির নাম্বার হচ্ছে IRF 3205। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকার জন্য। তো চলেন কাজ শুরু করা যাক। তো আমরা এখন মসফেটটি কানেকশন করব। তো কানেকশনের জন্য আমরা একটি পাথর বাল্ব 3.7 ভোল্টের একটি পাথর বাল্ব নিয়েছি। তো মাঝখানের যে ব্যাস টার্মিনাল আছে, তো সেই মাঝখানের টার্মিনালটি আমরা পাথর বাল্বের মাইনাসের সাথে সংযুক্ত করব। তো সংযুক্ত করার পর এই যে এই সাইডের যে পয়েন্ট আছে, এটি আমরা ব্যাটারির মাইনাস সংযুক্ত করব। এই পয়েন্টটিতে ব্যাটারির মাইনাস, ব্যাটারির প্লাস আমরা সরাসরি বাল্বের প্লাসের সাথে সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিং এর শেষে সার্কিটটা এরকম দেখাবে। তো প্রজেক্টটা কিন্তু অনেক সিম্পল একটা প্রজেক্ট, কিন্তু অনেক সুন্দর। এই যে এরকম দেখাবে, দেখতে পারতেছেন। তো তারপরও যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবেন। তো কাজ কিন্তু মোটামুটি শেষ আর কি। তো এখন আমরা এটা টেস্টিং করব। এই দুই পিনে টাচ করলেই আপনার, তো সিস্টেমও তো আপনার সেখানে আপনি সুইচ করে নিতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আলো হবে। তো আপনি একটাছে হালকা দিবে, আবার ডাবল টাছে আলো কিন্তু কম বেশি করা যায়, টাচের উপরই আলো নির্ভর করে। তো এই জবাব হচ্ছে, অনেক সিম্পল একটি প্রজেক্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তারপরও কারো কোনো বুঝতে প্রবলেম হলে সরাসরি কমেন্টে জানাতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।